স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা হেফাজতের অযৌক্তিক হরতালের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল রাজশাহীতে প্রকৌশলীর দেড় কোটি টাকার জমি দখলে নেয়ার পায় তারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি বিভাগীয় শহর রাজশাহীতে রোববার হরতালের দিন রাজশাহীর জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি তবে দিনের শুরুতেই ভোরে নগরীর আমচত্ব এলাকায় ট্রাক টার্মিনালের ভেতর দুটি বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশের ধারণা হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেয়া হয়েছে এ ঘটনায় শাহমুখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রৌফ বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে তবে দুটি বাসের মধ্যে একটির সম্পূর্ণ সিট এবং এবং অন্যটির কয়েকটি সিট আগুনে পুড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় রাজশাহী ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা সকালে কে বা কারা এ ঘটনা ঘটায় তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আটক করা যায়নি কাউকেই ধারণা করা হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা আজ সকাল থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে পিকেটাররা এই ঘটনা ঘটাতে পারে এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে কোথাও হেফাজতে ইসলামের কোনো মিছিল বা প্রকাশ্যে পিকেটিং লক্ষ্য করা যায়নি রোববার হরতাল থাকলেও শহরে সব ধরনের যানবাহন চলাচল করেছে অটো রিক্সার যানজট ছিল অন্যদিনের মতোই রাজশাহী বাস টার্মিনাল থেকে আন্তজেলা ও দূরপাল্লার সব বাস সময় মতো ছেড়ে গেছে যাত্রীরাও স্বাভাবিকভাবে গন্তব্যে পৌঁছাতে পেরেছে হরতালের কারণে রোববার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের টহল টিমের উপস্থিতি দেখা গেছে রাজশাহীতে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর কোটি টাকা মূল্যের জমি চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন এ ব্যাপারে সহায়তা পেতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আব্দুর রাজ্জাকের বাড়ি নগরীর কোর্ট স্টেশন এলাকায় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী ছিলেন নগরীর হরগ্রাম নগরপাড়া এলাকায় তার পুনে দুই বিঘা জমি দখল করার চেষ্টা চলছে এ নিয়ে রোববার ওই জমির পাশেই সংবাদ সম্মেলন করেন রাজ্জাক তিনি বলেন দুই হাজার দশ এগারো সালে এই এলাকায় তিনি তার স্ত্রী খালেদুন নেসার নামে জমি কেনেন একানো নম্বর হরগ্রাম মৌজায় এই জমির পরিমাণ পুনে দুই বিঘা বর্তমানে জমিতে আমবাগান রয়েছে জমিটি তিনি এখন বিক্রি করতে চান সংবাদ সম্মেলনে জানানো হয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম ও তার ভাই মেরাজুল ইসলাম তাদের বাধা দেয় তারা দাবি করেন এই জমি তাদের কেনা সম্পত্তি কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি কার কাছে কিনেছেন সেটাও বলেননি জমির পাশেই বাড়ি বলে সেখানে গেলে এই দুই ভাই প্রকৌশলীকে বিতাড়িত করেন জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি আব্দুর রাজ্জাক বলেন আমার জমির সব কাগজপত্র আছে জমির এখন বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা দুই হাজার সালে আব্দুল সুহান নামে এক ব্যক্তির দশ ওআরসের কাছ থেকে কেনার পর এ পর্যন্ত খাজনা খালি সব করা আছে তারপরও আমার জমি দখলে নেওয়ার পায় তারা চলছে তিনি জানান এ ব্যাপারে পুলিশের সহায়তা চাইলেও পাওয়া যায়নি বিষয়টি নিয়ে জানতে চাইলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন এ ধরনের কোনো বিষয় তার মনে পড়ছে না অভিযুক্ত রিয়াজুল ইসলামের বক্তব্য জানতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি দুই নম্বর ওয়ার্ডের নিম্ন তফসিলভুক্ত এখানো নম্বর হরগ্রাম মোজায় কিছু সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির যাবতীয় সঠিক কাগজপত্র থাকার পরও কতিপয় ব্যক্তি যথাক্রমে এক মোহাম্মদ রিয়াজুল ইসলাম দুই মোহাম্মদ মিরাজুল হক দিগত পিতা আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাকিম হরগ্রাম নগরপাড়া থানা কাশিয়াডাঙ্গা জেলা রাজশাহী দুই নম্বর রোডের বাসিন্দা তারা উক্ত এলাকার প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন প্রকার হয়রানিমূলক বাধা প্রদান এবং চাঁদা চেষ্টা করছে দেশব্যাপী হেফাজত ইসলামের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সরকারি স্থাপনা ও গণপরিবহনে অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও ও অযৌক্তিক হরতালের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেন রবিবার সকাল সাড়ে নয়টায় কুমারপারস্থ দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির পর সকাল সাড়ে এগারোটায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পরীক্ষণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার পথসভায় মেয়র লিটন বলেন বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে দেশের দৃশ্যমান উন্নয়নে আনন্দিত ঠিক তখনই বিএনপি জামাতের মদতপুষ্ট হেফাজতে ইসলাম দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতা করবার চেষ্টা করছে তিনি আরও বলেন জামাত বিএনপি পাকিস্তানের অর্থায়নে হেফাজতকে লেলিয়ে দিয়ে সারা দেশে তান্ডবের রাজত্ব কায়েম করতে চায় দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায় কিন্তু তাদের এই দুঃস্বপ্ন দেশের মাটিতে কখনো সফল হবে না তিনি বলেন তারা ইসলামের নামে রাষ্ট্রের সম্পদ সরকারি বেসরকারি গণপরিবহনে অগ্নিসংযোগ ও জাতীয় মসজিদ বায়তুল মোকারমকে ব্যবহার করে মসজিদের পবিত্রতা ধ্বংস করছে তাদের এহেন কর্মকাণ্ড রাজপথেই মোকাবেলা করা হবে এ সময় ডাব্লু সরকার বলেন বাংলাদেশের শান্তিময় পরিবেশকে যারা অশান্ত করবার চেষ্টা করছে তারা কখনও বঙ্গবন্ধুকে কখনো রাষ্ট্র ধর্ম ইসলামকে আবার কখনো আমাদেরকে হিন্দু বানানোর পায় তারাই লিপ্ত থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে তারা যেন তেন প্রকারে শেখ হাসিনা সরকারের পতন চায় এটি তাদের লক্ষ্য যা কখনো পূরণ হবে না তিনি অবিলম্বে এই পাশীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী কামাল বীর মুক্তিযোদ্ধা নৌশের আলী বদরুজ্জামান খায়ের যুগ্ম সম্পাদক মুস্তাক হোসেন আলহাজ আসাদুজ্জামান আজাদ সহ দলীয় নেতৃবৃন্দ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক সহ দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে শনিবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয় মারা যাওয়া চিকিৎসকের নাম আব্দুল হান্নান তিনি রামেকের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন অপরজন নওগাঁ সদরের চক এনায়তপুর গ্রামের নাহিদা বেগম গত চার মার্চ থেকে নাহিদা বেগম রামেক হাসপাতালের উনত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন শনিবার দিবাগত রাতে অবস্থার অবনতি হলে একটা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু হয় হাসপাতাল সূত্র করোনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এছাড়াও আইসিইউ ইনচার্জ ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার দিবাগত রাত এগারোটা বিশ মিনিটের দিকে ডাক্তার আব্দুল হান্নান মারা গেছেন শুক্রবার রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন রামেকের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী রামেকের অধ্যক্ষ ডক্টর নওশাদ আলী জানান গত মঙ্গলবার হঠাৎ আব্দুল হান্নানের শ্বাসকষ্ট দেখা দেয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন ওই দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে মঙ্গলবার সারাদিনই তিনি রোগী দেখেছেন তবে কোনো সমস্যা ছিল না হঠাৎ অসুস্থ হয়েই অবস্থা খারাপ পর্যায়ে চলে যায় পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর দিন নমুনা পরীক্ষা করে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে ডাক্তার নশদ আলী আরও বলেন উন্নত চিকিৎসার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সে ডাক্তার হান্নানকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু অবস্থা জটিল হওয়ায় এয়ারে নেওয়া সম্ভব হয়নি ডাক্তার হান্নানকে গুরুতর অবস্থায় আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর পশ্চিম দুর্গাপুর হাজি রাশাদ ব্যাপারী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ এতে সভাপতিত্ব করেন এম এ মতিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও এভারগ্রিন ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর টিপু তাসফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ মিলনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন কাজল দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম সাবেক চেয়ারম্যান এম এ জলিল নরোত্তম ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু রুফসা অটো রাইস মিলের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ নূরজাহান ইলেকট্রিকের স্বত্বাধিকারী ইশতিয়াক আহমেদ সোহান বিশিষ্ট সমাজসেবক ফারুক ভূঁইয়া দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর তপন যুগ্ম আহ্বায়ক শাহজাহান যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাসুম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় হেফাজতের ডাকা হরতালের প্রভাব পড়েনি নাটোরে রবিবার সকালে নাটোর থেকে দূরপাল্লার ঢাকা কোচ সহ বিভিন্ন রুটের বাস চলাচল করতে দেখা গেছে এছাড়াও মালবাহী ট্রাকসহ অন্যান্য যান্ত্রিক যানবাহনও চলাচল করতে দেখা গেছে তবে বাস কাউন্টার মাস্টাররা জানান বাস চলাচল করলেও হরতাল আতঙ্কে যাত্রীর সংখ্যা অন্যান্য চেয়ে কিছুটা কম শহরের দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে হরতালের ডাক দিলেও হরতালের সমর্থনে কোথাও কোনো নেতাকর্মীকে দেখা যায়নি যে কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছাড়াও পুলিশের গাড়ি টহল দিতে দেখা গেছে হেফাজতে ইসলামের সকাল সন্ধ্যা হরতালের বিরুদ্ধে নোয়াখালী জেলা শহর মাইজদি প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে সদর উপজেলা আওয়ামী লীগ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয় এদিকে হেফাজতের মিছিল থেকে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে অতর্কিত হামলা চালানো হয় এতে চার সাংবাদিক আহত হয়েছেন সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহিন এদিকে সকালে হরতালের সমর্থনে নোয়াখালী জেলা শহর মাইজদি ও বেগমগঞ্জের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা এর আগে ভোর ছয়টা থেকে শহরের বড় মসজিদ মোড় চৌমোহনী চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজত ইসলামের কর্মী সমর্থকরা এদিকে বেলা সোয়া তিনটার দিকে হেফাজত ইসলামের মিছিল থেকে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে চৌমুনি চৌরাস্তায় জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত কার্যালয়ে এ হামলা করা হয় এ সময় কয়েকটি দোকানে হামলা ভাংচুর করেন হামলা একাত্তর টিভি নোয়াখালি প্রতিনিধি মিজানুর রহমান বাংলা টিভি নোয়াখালি প্রতিনিধি ইয়াকুপ আলি ইমন ক্যামেরাপার্সন মনির হোসেন ও এশিয়ান টিভি নোয়াখালি প্রতিনিধি মানিক ভূঞা হত হয় এসময় হামলাকারীদের ছোড়া ইট পাটকেল ও লাঠির আঘাতে অফিসের দরজার গ্লাস সহ আসবাবপত্র ভেঙে যায় এর আগে হামলাকারীরা অফিসের নিচে থাকে একাত্তর টিভির মোটর সাইকেলও ভাংচুর করে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান ও বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান ওসি রুহুল আমিন সহ পুলিশ কর্মকর্তারা টিভি অফিস পরিদর্শন করেন নোয়াখালীর সেনবাগের কেশার ইউনিয়নে পুত্রবধূকে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর আব্দুল মান্নান ওরফে মনা পলাতক রয়েছে তিন সন্তানের জননী নিহত সায়েরা খাতুন ওরফে রেখা কুয়েত প্রবাসী বাবুলের স্ত্রী ও আঞ্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হানিপের মেয়ে রোববার সকালে উপজেলা কেশারপাড়ি ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে কেশারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন জানান নিহত গৃহবধূ রেখার সাথে তাদের প্রায় বাগবিন্দতা হতো এক পর্যায়ে মনাক্ষিপ্ত হয়ে পুত্রবধূর রেখাকে কুপিয়ে হত্যা করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মিধার জানান আনুমানিক সতেরো বছর আগে রেখার সঙ্গে কুয়েত প্রবাসী বাবুলের বিয়ে হয় রোববার বেলা এগারোটার দিকে তার শ্বশুর ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খবর পেয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ